অঞ্জু ঘোষ, রোজিনা সহ আরো অনেক বাংলাদেশি অভিনেত্রী টলিউড জগৎ কাঁপিয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি। মাঝে কয়েক বছর বাংলাদেশের অভিনেত্রীদের টলিউডে তেমন দেখা না গেলেও বর্তমানে কয়েকজন অভিনেত্রী তাদের অভিনয় দিয়ে মাতিয়ে দিয়েছেন টলিউড। বর্তমানে যারা টলিউডের পর্দা কাঁপাচ্ছেন, আজ দেখে নিব তাদের কয়েকজনকে। বাংলাদেশের যেসব অভিনেত্রী টলিউডে অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী জয়া আহসান। প্রথম টলিউডের জগতে পা রাখেন আবর্ত সিনেমার মধ্য দিয়ে, পরে বোমকেশ সিনেমায় আবিরের সঙ্গে অভিনয়ের মাধ্যমে আসেন আলোচনায়। যদিও টলিউডে জয়া আহসানের আলোচিত সিনেমার নাম রাজকাহিনী, এরপর 2017-তে অভিনয় করেন বিসর্জন সিনেমায়। সেখানে দর্শকরা তার অভিনয় খুবই পছন্দ করেন। বর্তমানে দর্শকদের মনে টলিউডের ভালো অভিনেত্রীর তালিকায় স্থান অধিকার করে নিয়েছেন জয়া আহসান। জয়া আহসানের পরে বাংলাদেশের যে অভিনেত্রীর নামটি দর্শকদের মুখে আসে তিনি হলেন নুসরাত ফারিয়া। রেডিও আরজে হিসেবে কেরিয়ার শুরু করলেও আজ তিনি একজন সফল অভিনেত্রী। কেরিয়ারের প্রথম ছবি আশিকি বেশি আলোচনায় না আসলেও তার পরবর্তী ছবি হিরো 420 দর্শকের মনে জায়গা করে নেয়। এরপর 2016 সালে জিতের সঙ্গে অভিনীত বাদশা ছবিটি ব্যবসা সফল হয়। নুসরাত অভিনীত বস 2 ও দর্শকদের মন জয় করে নেয়। ভালোবাসার রং ছবির মধ্য দিয়ে 2012 সালে অভিনয় জীবন শুরু করেন মাহিয়া মাহি। পরবর্তীতে অগ্নি ও অগ্নি 2 সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর কলকাতার অঙ্কুশের বিপরীতে রোমিও বনাম জুলিয়েট সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর এই ছবি ভালো ব্যবসা করে বক্স অফিসেও। কলকাতা মাতানো আরও কয়েকজন বাংলাদেশি অভিনেত্রীদের নিয়ে পরবর্তীতে থাকছে আমাদের আরও একটি ভিডিও, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।